বেসিক্যালি আমি এখন হসপিটালে আছি, নিশ্চয়ই বুঝতে পারছেন আমি শুয়ে আছি আর কি। এই আমার হাতে এই যে চ্যানেল দেখতে পাচ্ছেন, এই চ্যানেল আর ওই পেছন দিকে একটা আমি দেখাচ্ছি না, অনেক আরও অনেক পেশেন্ট আছে, আমি একটা কোণের দিকে আছি এখন। মানে আজকে আমার যাওয়ার কথা ছিল নর্থ বেঙ্গল, কিন্তু আজকে আমি আছি হসপিটালে। নিজের খারাপ লাগছে, কী করা যায় বলো, শরীর তো আর নিজের হাতে কন্ট্রোল কখনো থাকে না। আসলে আমি জানি না, মানে গতকাল, হ্যাঁ মানে আমি এখন আছি কোথায় বলি দিই, আমি এখন আছি আমি খড়গপুরে যে প্রতিষ্ঠানে আমি কাজ করি, বিশেষ কারণ খড়গপুরে আমি যে প্রতিষ্ঠানে কাজ করি সেই প্রতিষ্ঠানেরই একটি হসপিটাল আছে, তো সেই হসপিটালে আমি এখন আছি। তো গতকাল মানে 17 তারিখ, তো 17 তারিখে আমার রুটিনটা ছিল এইভাবে, 17 তারিখ আমি এতে গেছিলাম। 17 তারিখ আমাদের মেদিনীপুরে, আমাদের মেদিনীপুর মেডিকেল কলেজে আমাদের ফিল্ড থাকে কিছু পেডিয়াট্রিক ওপিডিতে এবং পেডিয়াট্রিক ইনডোরে আমাদের স্যাম্পেল কালেকশন থাকে, এটা আমাদের রুটিন ফলো, মানে রুটিন এটা আমাদের কাজ চলছে আর কি। তো সেই কাজ করতে আমার বাকি টিম মেম্বাররা যায় এবং সেখানে আমাকে লিড করতে হয়। তো কালকে যথারীতি 9:30 সময় যাওয়া হয়েছে, বেলা 2:30 অবধি আমরা কাজ করেছি, কাজ করে আমরা আবার আমরা ফিরেও এসেছি, মানে আমাদের খড়গপুর ফিরে এসেছি। ফিরে এসে ওই লাঞ্চ যখন করি, লাঞ্চ করে উঠতে আমার তখন একটু লেট লাঞ্চ হয় আর কি। সাধারণত ফিল্ড দিনগুলোতে 3:30-4:15 নাগাদ আমার লাঞ্চ শেষ হয়ে গেছে। তো লাঞ্চ শেষ হতে তারপরে 10-15 মিনিট আধা 20 মিনিট মতন একটু রেস্ট নিয়ে ওই 4:30-4:30 নাগাদ আমি আবার অফিস গেছি, কিছু আপডেট কিছু করার থাকে অফিসে বসে বসে সারাদিনের কাজের, বেশিক্ষণ থাকি না, আধ ঘন্টা 5:30-5:30 থেকে আমি চলে আসি। তো 4:50 নাগাদ হঠাৎ আমি অনুভব করছি আমার এই জায়গাটায় আর কি, এই যে এই জায়গাটায়, এই বুকের কী বলবো, বাম দিকে থেকে একটু মানে একদমই এই জায়গাটা যেখানে আঙুল দেখাচ্ছে, এই জায়গাটা যেন কেমন একটা হঠাৎ কাঁপছে আর কি, টু মাচ মানে টু ফাস্ট কাঁপছে আর কি। তো তখন আমি ভাবলাম হঠাৎ এরকম কোনোদিন এরকম হয়নি, হঠাৎ করে এরকম কেন হচ্ছে। তো এই ভাবলাম অফিসে এসিটা চলছিলো, এসিটা বন্ধ করলাম, বসে বন্ধ করে কাঁচের জানলাগুলো খুলে ভাবলাম বাইরে থেকে একটু ফ্রেশ অক্সিজেন নিই যদি একটু ভালো হয়। 2-3 বার টানলাম, 2-3 বার অক্সিজেন নেওয়ার চেষ্টা করলাম বাইরে, মানে বাইরের ফ্রেশ অক্সিজেন, কিন্তু কিছুতেই দেখছি যে মানে অক্সিজেনের মানে ওই ব্যাপারটা ভালো হচ্ছে না আর কি। তখন আস্তে আস্তে এই বুকের এই জায়গাটা যেন মনে হচ্ছে কেউ একটা এক কুইন্টাল জিনিস চাপিয়ে দিচ্ছে আর কি, এই জায়গাটায় প্রচণ্ড চাপ অনুভব হচ্ছে আর কি। তো আর আমি যেখানে কাজ করি, আমাদের এখানে আমরা মানে একটা সাইকেল চালানো একটা ট্রেন্ড আছে মানুষজনের মধ্যে, তো আমি কালকে সাইকেল নিয়ে অফিস গেছি, মানে কোয়ার্টার থেকে আসি আর কি, 3-4 মিনিটের ডিস্টেন্স আমার কোয়ার্টার থেকে অফিস। তো আসে আমার অফিস থেকে হসপিটালের ডিস্টেন্স হচ্ছে ওই 7-8 মিনিটের সাইকেল চালিয়ে। সেই সময় আমার লিফ্টটাও কাজ করছিল না, মানে লিফ্টটা একটু আমি ছিলাম 3rd ফ্লোরে, লিফ্টটা ছিল 6th ফ্লোরে আবার গ্রাউন্ড ফ্লোরে, দুটো লিফ্ট। তো আমি কী করবো তখন, সিঁড়ি দিয়ে নেমেছি 3তলা থেকে নিচে নেমে ভাবলাম একদম বাইরে চলে এসেছি, বাইরে বেরিয়ে এসে ভাবলাম একটু ওপেন এয়ারে এসে একটু ফ্রেশ অক্সিজেন নিই, তাও দেখলাম কিছু না, সাইকেল চালিয়ে আমি পুরো ধরুন 1.5 কিলোমিটার রাস্তা আমি এসেছি আর কি। রাস্তা যখন আসি তখন আমার এই জায়গাটা পুরো যেন মনে হচ্ছে মানে জীবন বেরিয়ে যাবে আর কি। থ্যাংকস গড, তখন আমার হার্টবিট রেট কাছাকাছি আমি জানি না, তবে যেটুকু আমার ফাইল, এখন আমি জানি না ফাইলটা যে সিস্টারদের কাছে আছে, তো 280 বা এরকম কাছাকাছি কিছু একটা হয়ে গেছিলো আর কি। বাকি সব ঠিকঠাক ছিল, বাকি অক্সিজেন লেভেলটা সব ঠিকঠাক ছিল, ওটা হয়ে গেছিলো আর কি। তা থ্যাংকস গড, তখন যে অন ডিউটি ডাক্তার ছিলেন বা বাকি যে সমস্ত অন ডিউটি নার্সরা ছিলেন বা এরা ছিলেন, মানে ওনারা যে সেই যে প্রথম দিকে 3-4 মিনিটের জন্য ওনারা কীভাবে যে আমাকে সামলেছেন, মানে সে মানে আমি কল্পনা করতে পারবো না আর কি। তো ফাইনালি যাই হোক, ব্যাপারটা 10-15 মিনিট পরে আস্তে আস্তে স্টেবল হয়ে যায়। তারপরে সিনিয়র ডাক্তার রাত্রিবেলা রাউন্ডে দেখতে এসেছিলেন, বললেন ভয়ের কিছু নেই, ওনারাও বুঝতে পারছেন না, আমিও বুঝতে পারছি না, আমি কোনো ওষুধও খাই না রেগুলার, বাবার কোনো এরকম সেরকম কোনো শরীরের বড় কোনো সমস্যাও নেই, নর্মাল স্বাভাবিক জীবনযাপন আর কি।
তো অনিতাও একটু ঘাবড়ে গেছিলো, কালকে দুবার এসেছিলো কটার থেকে দেখতে, আজকে আবার হয়তো মেয়েকে স্কুলে ছেড়ে আবার আসবে। নিজেরও খারাপ লাগছে আর কি, মানে নিজে বুঝতে পারছি হয়তো অফিস, অফিসের কাজ আর নিজের পার্সোনাল কাজ এই সমস্ত করতে গিয়ে হয়তো আমার উপর একটু চাপ চলে আসছে। তো এই হচ্ছে কথা। আর এখন কিছু ক্লিনিক্যাল টেস্ট টেস্ট হবে, লোকজন আসবে আমার কিছু 7টার সময় মানে আসবে। এখন আমাকে খাওয়া দাওয়া বললো কিছু খেতে না আর কি, এই চলছে। সারাদিনটা কেমন যাবে সেটাই ভাবছি শেয়ার করবো আপনাদের সঙ্গে। আর লোকজন এখন কিছু ক্লিনিক্যাল টেস্ট হবে, 7টার দিকে লোকজন আসবে, তারপরে টেস্ট হবে। টেস্ট হলে তারপরে আপনার রিপোর্ট দেবে, সন্ধ্যার দিকে রিপোর্ট দেবে। রিপোর্ট দিলে তারপরে আমাকে প্রথমে শুনছিলাম কলকাতা রেফার করবে, তারপরে যে সিনিয়র ডক্টর বললেন না না রেফার করার দরকার নেই, এখানে মেদিনীপুরে বড়ো একটা কার্ডিও স্পেশালিস্টকে দেখিয়ে নিলেই আপাতত হবে, আপাতত সেরকম কিছু ভয়ের কিছু নেই। তো এই হচ্ছে কথা আর কি বলবো, মানে আমি ভাবতে পারিনি আর কি, মানে এইভাবে হসপিটালে আজকে আমার দার্জিলিং মেলের টিকিট ছিল আর কি, ফেরাটা যাওয়াটা ছিল দার্জিলিং মেল, আর ফেরাটা ছিল সম্ভবত ওই হলদিবাড়ি কলকাতা একটা কোনো স্পেস ট্রেন চলে, সেটা ট্রেন সেটা কোনো সম্ভবত সকাল 9:30 দিকে ছাড়ে আর কি এনজিপি থেকে, ওটা ট্রেন ছিল, দার্জিলিং যাওয়ার প্ল্যান ছিল আর কি। তো যাই হোক, হ্যাঁ আপাতত এইটাই, আর আপাতত এখন কোথায় যাচ্ছি না, সুন্দরবনে দুটো ভিডিও বাকি আছে, সেইগুলোই আপাতত এখন আপলোড করবো সময় করে, ফির সুস্থ হয়ে ফিরি। আর এখন কিছুদিন রেস্ট নিব, শরীরটাকে শরীর ভালো হই, সুস্থ হই, তারপরে আবার স্বাভাবিক ছন্দে ফিরে আসবো। আর কিছু বলার নেই, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর নিয়মিত একটু ব্যায়াম করবেন, এটাই বলার ছিল আর কিছু নেই।